হবিপুর ব্লকের হবিপুর পঞ্চায়েত সমিতির এমজি এনআরজিইএস প্রকল্পে কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন হলো। হবিপুর ব্লকের অন্তর্গত ঋষিপুর অঞ্চলের কালীতলা অনন্তপুর সংলগ্ন এলাকায় হবিপুর পঞ্চায়েত সমিতির এমজি এনআরজিএস প্রকল্পে প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে 350 মিটার যুক্ত কংক্রিট রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়। এদিন উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে ও সহসভাপতি স্বপন সরকার, হবিপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সজল শিকদার, হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌগত সরকার ও হবিপুর ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকার সদস্য সজল শিকদার বলেন, অনন্তপুর এলাকায় এই রাস্তা করা হয় কৃষকদের সমস্যা মাথায় রেখে। বহুদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা থাকায় কৃষকদের জমি থেকে ফসল তোলার সময় গাড়ি থেকে যেতে সমস্যায় পড়তে হয়। তাই কৃষকদের কথা মাথায় রেখে এই রাস্তার কাজ শুরু হয়। এই রাস্তা হলে অনেক কৃষক উপকৃত হবে আশা করি। আপনারা এখানে কি জন্য এসেছেন আর কি উদ্বোধন করলেন? আজকে আমরা ঋষিপুর অঞ্চলের যে গোড়ামারি গ্রাম আছে সেইখান থেকে শ্রীকৃষ্ণপুর অভিমুখী যে রাস্তা, সেই রাস্তার ঢালাই উদ্বোধন করা হয়েছে। এটা পঞ্চায়েত সমিতির এনআরজিএস ফান্ড থেকে নেওয়া হয়েছে। এখানকার যে দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, সজল শিকদার এবং মতিলাল সরেন, উভয়ের উদ্যোগে এই রাস্তা। যেহেতু এই রাস্তা দুটো কানেক্টিং, দুটো অঞ্চলের কানেক্টিং রাস্তা, প্রায় 315 মিটার, প্রায় 14 লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তার উদ্বোধন করা হলো আজকের দিনে। আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি এই অঞ্চলের, বিশেষ করে যারা মেম্বার আছে, প্রধান আছে, আমরা সকলেই উপস্থিত থেকে এই রাস্তার উদ্বোধন আজকে করলাম। আপনার নাম পরিচয়? আমার হচ্ছে প্রদীপ বাস্কে। আজকে যে এখানে আপনাদের বিরোধী দলনেতা অনন্তপুর ও কালীতলার যে রাস্তাটা উদ্বোধন করলেন, আপনারা কেমন খুশি? আমরা সবাই খুশি। বিরোধী দলনেতা সজল শিকদার এবং মতিলাল সরেন এই দুজনার সহযোগিতায় এই ওয়াকে যে রাস্তাটি বহুদিন পর যে পাকা হতে চলেছে বা ঢালাই হতে চলেছে, তাতে আমাদের কৃষকদের বহু উপকার হবে এবং শ্রীরামপুর এবং ঋষিপুর দুই অঞ্চলেরই কৃষকদের উপকার হবে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। কি উদ্বোধন করলেন আজকে? গৌরামারি হয়ে যে শ্রীকৃষ্ণপুর ভাওয়ার অভিমুখে যে রাস্তাটি গেছে, সেই রাস্তায় যেটা ঢালাইচণ্ডী নামে রাস্তা নামে পরিচিত, সেই রাস্তাটা অনেক দিনের অপেক্ষায় ছিল, রাস্তাটা হচ্ছিল না। সেই রাস্তাটা অনেক প্রচেষ্টার ফলে এনআরজিএস ফান্ড থেকে, পঞ্চায়েত সমিতি এনআরজিএস ফান্ড থেকে আমরা সেই রাস্তা 315 মিটার স্যাংশন করাতে পেরেছি। সামনে দিনে হয়তো 1.5 লট পেলে পারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সেই রাস্তাটার উদ্বোধন করাতেই আজকে মূলত আসা এই উদ্বোধনী অনুষ্ঠান। এখানে যে রাস্তায় উদ্বোধন করলেন, তো কৃষকরা কেমন প্রতিশ্রুতি দিয়েছে? কৃষকদের পুরো সাড়া আছে। এই রাস্তাটা অনেক দিনের আকাঙ্ক্ষিত কৃষকদের। এখানে প্রচণ্ড অসুবিধা হয়, এখানকার যে আশেপাশের জমি বা বরিন, আমরা যে বরিন এলাকা বলি, সেই এলাকায় আমাদের এই অঞ্চলে ঋষিপুর অঞ্চলের প্রচুর কৃষকের জমি আছে, যেখান থেকে স্বর্ণাধান উৎপন্ন হয় প্রচুর পরিমাণে। সেই স্বর্ণাধান আনতে এই রাস্তাতে আসলে পরে 2 কিলোমিটার আসতে হবে, সেই জায়গাটা বানপুর ঘুরে আসতে হয়। তাতে যে হয়তো গাড়িটা দিনে একটা টিপ মারতে পারে, সে 3টা টিপ মারবে, তাহলে ফসলটা তাড়াতাড়ি কৃষকের ঘরে ঢুকে যাবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। এই উপকৃত পাবে এবং হচ্ছে তারা, তাদের প্রচুর সাড়া আছে যে রাস্তাটা আরও যাদের দ্রুত কাজ হয়, পুরোপুরি কমপ্লিট হয়, সেটাও তাদের চাহিদা আছে।